আমরা যেহেতু অলরেডি লগইন করে ফেলেছি এখন আমাদের কাজ অনেক সিম্পল হয়ে গেছে তো আমি যদি প্রথমে হচ্ছে কি আমাদের যে হোম ভিউটা আছে এটা একটু ঠিক করে নিই তাহলে আমাদের যেটা করতে হবে আমাদের তো এই জায়গার মধ্যে হচ্ছে কি আমরা হোম ভিউটা দেখিয়েছিলাম যে অথেন্টিকেশনের শুধুমাত্র নামটা সো আমরা এই জায়গার মধ্যে শুধুমাত্র নাম নয় আমরা দুইটা জিনিসই দেখাবো যেটা হচ্ছে গিয়ে অথি কেউ যদি লগ ইন করে তাহলে হচ্ছে কি অথি ইউজারের জন্য কি দেখাবো এবং যদি হয় গেস্ট ইউজার যদি থাকে তাহলে গেস্টদের জন্য কি দেখাবো রাইট সো আমি যদি প্রথমে হচ্ছে কি অথেরটা লিখি আমি হচ্ছে কি একটা লিঙ্ক নিয়ে চলে আসলাম দেন হচ্ছে গিয়ে আমি যদি লগ আউট কারণ হচ্ছে কি আমার যেহেতু অথেন্টিকেটেড ইউজার একে তো আমার লগ আউট করতে হবে এইচ ওয়ান যদি নিয়ে হচ্ছে কি ইউজারের নামটা আমি প্রিন্ট করি অথ ইউজার নেম অ্যান্ড আমি যদি একটু ক্লাস বসিয়ে দিই ফন্ট সেমিবল টেক্সট টু এক্সেল টেক্স গ্রে 600 আচ্ছা আমি যেহেতু ওই আমার লগইন পেজে একটা ডিজাইন করেছিলাম তো সেই ডিজাইনটা এই জায়গার মধ্যে নিয়ে আসি তো আমার হচ্ছে কি এইটুক সো ওয়েলকাম পুরোটাকে যদি আমি একটা ডিপ দিয়ে ঘিরে নেই দেন ক্লাস নিচে নিয়ে আসলাম ওপরে কি হয়েছে এই সো লগ আউট অ্যান্ড আমি এই লিঙ্কটারও একটা ক্লাস দিয়ে দিই আর কি সো লিঙ্কের কি ক্লাস দেওয়া যায় ক্লাস যদি হবার করে তাহলে হচ্ছে গিয়ে টেক্স ব্লু 600 জাস্ট এইটুকুই অ্যান্ড আমি যদি এটাকে একটু নিচে নিয়ে আসি যে গেস্ট যদি আসে তাহলে সে হচ্ছে গিয়ে দেখতে পারবে লগ ইন অ্যান্ড আরেকটা দেখতে পারবে রেজিস্টার সো আমি যদি এই রাউটগুলো বসিয়ে দিই রাউট অথ লগ ইন অ্যান্ড আমি যেহেতু এখনও পর্যন্ত রেজিস্টার করি নাই সো রেজিস্টারটা আমি বসাচ্ছি না বাট আমার হচ্ছে কি লগ আউটটাও বসানোর দরকার সো আমি একটু দেখে আসি আর কি সো আমি যদি এই জায়গায় আসি তাহলে পলাশ মোহাম্মদ এই জায়গায় লগ আউট আছে যদি লগ আউট করি তাহলে হচ্ছে গিয়ে দুইটা আপনার হচ্ছে গিয়ে ইউআরএল দেখাবে একটা হচ্ছে গিয়ে লগ ইন একটা হচ্ছে গিয়ে রেজিস্টার সো আমরা যদি কুকিগুলো একটু ফালায় দেই দেন যদি একটা রিফ্রেশ দেই তাহলে দেখেন লগ ইন রেজিস্টার সো আমি যদি লগ ইনের ভিতরে চলে যাই তাহলে আমাকে এই জায়গার মধ্যে লগ ইনে নিয়ে যাচ্ছে সো আমি হচ্ছে গিয়ে প্রথমে লগ ইন করি তারপরে হচ্ছে গিয়ে আমি লগ আউটের যে আমাদের ফাংশনটা আছে ওইটা হচ্ছে গিয়ে আমরা অ্যাড করে দিতে পারি রাইট সো আমি যদি এটাকে একটু বন্ধ করি তা আমাদের হচ্ছে গিয়ে মেল চলে আসছে সো আমরা যদি এই জায়গায় আসি দেন এই হচ্ছে গিয়ে মেল আমরা যদি লগ ইন করি সো এই হচ্ছে গিয়ে আমাদের লগ ইন হয়ে গেছে দেন হচ্ছে গিয়ে আমাদের যেহেতু লগ আউট সো আমি যদি লগ আউটটা করে ফেলি সো এই জন্য আমার যেটা করতে হবে আমি ধরেন একটা কন্ট্রোলার তৈরি করি পিএইচপি আর্টিসান মেক লগ আউট কন্ট্রোলার এবং লগ আউট হচ্ছে কি ইনভোকেবল আমি তৈরি করে দিই কারণ হচ্ছে কি শুধুমাত্র এটা লগ আউটেরই কাজ করবে সো আমরা যদি ওয়েবের ভিতরে চলে যাই অথ লগ ইন দেন হচ্ছে গিয়ে এই জায়গায় যদি রাউট জাস্ট আমি গেট দিয়ে লিখতেছি অনেকে গেট দিয়ে করে অনেকে হচ্ছে গিয়ে পোস্ট দিয়ে করে আপনাদের ইচ্ছা আপনি যেভাবে করেন আর কি অথ লগ আউট দেন লগ আউট কন্ট্রোলার ক্লাস অ্যান্ড নেম যদি আমি দিয়ে দিই নেম অথ লগ আউট সো এই ইউজটা যদি আমি একটু উপরে উঠায় দিই তাহলে এই হচ্ছে কি উপরে আমি ইউজটা দিয়ে দিলাম দেন আমি যদি এই জায়গায় যাই এবং লগ আউট করি তাহলে হচ্ছে গিয়ে অথ লগ আউট এটাই হচ্ছে গিয়ে জাস্ট ফাংশন দেন হচ্ছে গিয়ে আমি রিটার্ন রিডাইরেক্ট করে হোমের ভিতরে চলে যাই রিডাইরেক্ট রাউট হোম
সো আমি যদি একটু খেয়াল করি যে আসলেই আমাদের কাজ করতেছে কিনা, আমাদের লগইন করা আছে, লগ আউটটা তো আমি বসাই নাই, সো আমরা যদি লগ আউটটা বসিয়ে দেই ওয়েলকামের ভিতরে, দেন হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে লগ আউট রাউট অথ লগ আউট ক্লিক। সো আমরা যদি এবারকে একটু চেক করি লগ আউট, দেখেন লগ আউট হয়ে গেছে। আমরা যদি আবার লগইনের ভিতরে আসি, লগইন করার ট্রাই করি, দেন আমরা দেখতেছি মেলটা চলে আসছে, দেন আমরা যদি ক্লিক দেই লগইন হয়ে গেছে। হ্যাঁ,